হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে টেলার রিভিউ। তো আমি কোন টেলার রিভিউ করতে চলেছি, তো আপকামিং প্যান ইন্ডিয়া তেলুগু ফিল্ম যেটার নাম হচ্ছে দেবরা, NTRকে আমরা 2 বছর পর দেখছি। তো 2 বছর পর কাম ব্যাক মানে একটা বিশাল ব্যাপার, সেটা আমরা ভালো করেই জানি। আর কী জন্য কাম ব্যাক হচ্ছে এবং কেন কাম ব্যাক হচ্ছে, কারণ অবভিয়াসলি শ্যুটিংয়ের জন্য। আর যখনই কোনো সুপারস্টার একটা বড়ো মাপের সুপারস্টার হয়, সে কিন্তু বছরে 2 বছর পর বা 1 বছর পর বছরে একটাই ফিল্ম করে এবং ভালো ফিল্ম করে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই ফিল্মটা আমার কেন ভালো লেগেছে সেটা বলবো, প্লাস পয়েন্ট কি মাইনাস পয়েন্ট কি সেটাও বলছি। তো কথা না বাড়ি লেটস স্টার্ট। তো দেবরা সিনেমাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, NTR জুনিয়র NTR অনেকদিন পর কাম ব্যাক করেছে, ডাবল রোল অনেকদিন পর ডবল রোল করছে, মোটামুটি 5-6 বছর পর ডবল রোল করছে। এর আগেও ডবল রোল করেছে, ট্রিপল রোলও করেছে, কিন্তু এই ফিল্মে বাপ ছেলের অভিনয় করতে চলেছে। এবং যে ব্যাকগ্রাউন্ড সিনগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে করেছে, যেমন নৌকো থেকে লাফানো, তারপর আপনার তারপর তিমি মাছের উপর চেপে লাফ দেওয়া, আরও আগুনের সাথে খেলা করা, এই সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো। তাছাড়া সাইফ আলী খানকে দেখতে পাবো, জাহ্নবী কাপুরকে দেখতে পাবো, প্রকাশ রাজকে দেখতে পাবো, বড়ো বড়ো তাপতাপ শিল্পী দেখতে পাবো। 320 টাকা সিনেমা। এবং যেটা দেখলাম ট্রেলারে যেটা দেখিয়েছে, আমার মনে হয় অনেক উজ্জ্বল দেখিয়েছে, ট্রেলারে পুরোপুরি দেখায়নি, 2 মিনিট ট্রেলারে, কিছু ট্রেলারে কিছু সিন বাদ করেছে, সেটা আমরা সিনেমা রিলিজ হলেই জানতে পারবো। এই ছিল আমার মতামত। আপনাদের মতামত কী সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব, বেল বাটন প্রেস করুন, ফেসবুকে দেখলে পেজটা ফলো করুন। আবার দেখাও নতুন ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।